হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকটক। টেকটক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা যদি নতুন ফ্রিজ কিনে থাকেন তো হ্যাঁ, এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ 5টি টিপসের বিষয়ে তুলে ধরা হয়েছে, যা সকল ফ্রিজ ব্যবহারকারীদের অতি অবশ্যই জেনে রাখা দরকার। মনে রাখবেন, এই তথ্যগুলি আপনার ফ্রিজের পারফরম্যান্স এবং লংজিভিটি বাড়িয়ে তুলবে। ভিডিওটি শেষে আরও একটা গুরুত্বপূর্ণ টিপসের সংযোজন করা হয়েছে। দেখা গেছে বেশিরভাগ ফ্রিজ এই কারণেই খারাপ হয়ে থাকে। তো বন্ধুরা, 6 নম্বর টিপসটাকে কোনোভাবেই মিস করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি একটু হলেও যদি আপনাদের উপকার এসে থাকে তো অতি অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নাম্বার 1 পয়েন্ট, ফ্রিজ ঠেসে ঠুসে ভর্তি করবেন না। এতে ফ্রিজের ভেতর ঠান্ডা বাতাস চলাচলের জায়গা অর্থাৎ এয়ার সার্কুলেশন কমে যায়, ফলে ফ্রিজের মধ্যে থাকা অতিরিক্ত জিনিস ঠান্ডা করতে ফ্রিজের কম্প্রেসার মোটর এবং কনডেন্সারের উপর সাধারণের চেয়ে অনেক বেশি চাপ পড়ে এবং এগুলি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফ্রিজ নিয়মিত পরিষ্কার রাখুন। নাম্বার 2 পয়েন্ট, ঘন ঘন ফ্রিজের দরজা খুলবেন না। অকারণে বারবার ফ্রিজের দরজা খুললে বা দীর্ঘক্ষণ ফ্রিজের দরজা খোলা রাখলে বাইরের গরম বাতাস ফ্রিজের মধ্যে প্রবেশ করে এবং ফ্রিজের মধ্যে থাকা ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে যায়, ফলে ফ্রিজের তাপমাত্রা বেড়ে যায়। ফলস্বরূপ ফ্রিজের কম্প্রেসারটিকে সেট টেম্পারেচারে ফিরে আসতে বারবার অন হতে হয়, এতে পাওয়ার কনজাম্পশন বেড়ে যায়। কখনোই ফ্রিজের দরজা জোরে বন্ধ করবেন না, এতে দেখা গেছে ফ্রিজের দরজার রাবার সিল নষ্ট হয়ে যায়। নাম্বার 3 পয়েন্ট, অকারণে ফ্রিজ অন অফ করবেন না। অনেকেই আছেন যারা রাত্রে ফ্রিজ অফ করে দেন অথবা দিনের মধ্যে 2-1 বার কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন। তাদের ধারণা এতে বিদ্যুৎ খরচ কমবে, আসলে কিন্তু এর উল্টোটাই ঘটে। ফ্রিজ বারবার ঠান্ডা হতে অনেক বেশি বিদ্যুৎ নেয়। যখন আপনি ফ্রিজকে অনেকক্ষণের জন্য বন্ধ করে রাখেন তখন ফ্রিজের ভেতরের তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় এবং যার ফলে কম্প্রেসারকে পুনরায় ঠান্ডা করতে অনেক বল প্রয়োগ করতে হয়, যার ফলে কম্প্রেসারের উপর লোড পড়ে এবং একই সঙ্গে ইলেকট্রিসিটি কনজাম্পশন বেড়ে যায়। নাম্বার 4 পয়েন্ট, ফ্রিজের পাওয়ার বাড়িয়ে রাখবেন না। ফ্রিজের থার্মোস্টেট সুইচ বা রেগুলেটরকে সাধারণত 4 থেকে 5-এর মধ্যে সেট করে রাখবেন। কখনোই এই রেগুলেটরকে ফুল পাওয়ার বা 7 নম্বরে সেট করে রাখবেন না। এতে হয় কি, ফ্রিজের রেফ্রিজারেন্টগুলি অটোমেটিক ট্রিপ করতে না পারায় ফ্রিজের থার্মোস্টেট সুইচের সেন্সরটি ঠিকভাবে কাজ করতে পারে না। নাম্বার 5 পয়েন্ট, সঠিক জায়গায় সঠিকভাবে ফ্রিজ রাখুন। এক্ষেত্রে লক্ষ্য করবেন যে ফ্রিজটি যে স্থানটিতে রাখছেন সেটি সমতল কি না। যদি কোনোরকম গ্যাপিং থেকে থাকে যার ফলে ফ্রিজটির পায়াগুলি আপডাউন করে থাকে বা আনব্যালেন্সড অবস্থায় থাকে, তাহলে এই গ্যাপিং স্থানটিকে কোনো প্যাকিং দিয়ে পূরণ করে দেন, যাতে ফ্রিজ চলাকালীন কম্প্রেসার থেকে সৃষ্ট ভাইব্রেশনের ফলে যে সাউন্ড আসে তা অনেকাংশে কম করা যায়। আরও একটা বিষয় লক্ষ্য করবেন যে ফ্রিজটি যাতে দেওয়াল ঘেঁষে না থাকে, কারণ ফ্রিজের পেছনে যে তারের জালি বা নেট থেকে থাকে, যেগুলি সাধারণত কনডেন্সার কয়েল নামে পরিচিত, সেগুলি দেওয়ালের সাথে ঘর্ষণের ফলে লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার 6 পয়েন্টটি হলো, কখনোই ফ্রিজের টপ আইস চেম্বারটিকে পরিষ্কার করার জন্য কোনো ছুরি কাঁচি বা ধারালো জিনিসের ব্যবহার করবেন না। আপনারা সাধারণত এই আইস চেম্বারটির ভেতরে অনেক ধরনের নকশা বা ডিজাইন লক্ষ্য করে থাকবেন, এগুলো কিন্তু আসলে গ্যাস পাইপ যার মধ্যে রেফ্রিজারেন্টগুলি চলাফেরা করে। ফ্রিজারের মধ্যে জমে থাকা অতিরিক্ত বরফ ছাড়ানোর জন্য ধারালো জিনিস ব্যবহার করলে এই গ্যাস পাইপগুলি লিক হয়ে যাওয়ার ভয় থাকে, ফলে কম্প্রেসারের গ্যাস শেষ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।